মধ্যরাতে ভক্তদের একেবারে চমকে দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ। হাজির হলেন নতুন লুকে, আর যা দেখে রীতিমতো ধাক্কা খেয়েছেন নেটিজেনরা। অনামিকা তিথি রিপোর্ট। ঢাকাই সিনেমার আলোচিত নাম নিপুণ আক্তার। শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের সঙ্গে তার দ্বন্দ্ব সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছিল। অবশেষে 9 মাসের আইনি লড়াইয়ের পর সাধারণ সম্পাদক পদে নিপুণকে দায়িত্ব পালনের পক্ষে রায় দিয়েছেন আদালত। এর মধ্যে কেটে গেছে অনেকটা দিন, রূপালী পর্দায় দেখাই যাচ্ছিল না এই নায়িকাকে। এরপর ভাগ্য সিনেমা দিয়ে নিজের ভাগ্যকে যাচাই করার চেষ্টা করেছিলেন এই নায়িকা। অভিনয়ে নিয়মিত হওয়ার পর থেকে চিত্রনায়িকা নিপুণকে পাওয়া যায় ভিন্ন ভিন্ন রূপে, কখনো অভিনয়ের জন্য, আবার কখনো বিভিন্ন পণ্যের মডেল হিসেবে। সম্প্রতি অভিনয় খুব বেশি একটা দেখা না গেলেও সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য। তারই ধারাবাহিকতায় মধ্যরাতে ভক্তদের একেবারে চমকে দিলেন তিনি। হাজির হলেন নতুন বোল্ড লুকে, যা দেখে রীতিমতো ধাক্কা খেয়েছেন নেটিজেনরা। মঙ্গলবার দিবাগত রাতে অভিনেত্রী নিপুণ নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। এই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী নিপুণ যে রূপে ধরা দিয়েছেন তা ইতিপূর্বে দেখা যায়নি। নেটিজেনদের অনেকেই প্রশংসা করছেন, অনেকেই জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। ছবিতে এই অভিনেত্রীকে পাওয়া গেছে 25-26 বছর বয়সী রূপে, আর পোশাকও ছিল একটু খোলামেলা। তবে এই ছবি নিয়ে চিত্রনায়ক ওমর সানির মন্তব্য ছিল চোখে পড়ার মতো। তিনি লিখেছেন, বুঝলাম না ওমর সানি কি বোঝেন নাই, সেটা নিয়েও নেটিজনরা প্রশ্ন তুলেছেন। তবে এইসব আলোচনা সমালোচনায় নিপুণের ভূমিকা নীরব, তার পক্ষ থেকে এসব মন্তব্যের কোনো উত্তর নেই। অনামিকা তিথি, দেশ বিনোদন।